আসসালামু আলাইকুম দর্শক, লতিরাস কচু চাষ যেন টাকার গাছ। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অলরাউন্ডার এগ্রো পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমাদের লতিরাস বাড়ি একের লতি। এটা বিশেষ করে বাংলাদেশে সাত প্রকারের কচুর জাত আছে, তার ভিতরে সর্বোচ্চ ফলনশীল মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কচুর লতি হচ্ছে লতিরাস বাড়ি এক। বিশেষ করে এটি রোপণের মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে, সেই সাথে দীর্ঘ 10 থেকে 11 মাস ফলন দেয়। এবং এটি 10 থেকে 11 মাস লতি বিক্রি করার পরেও এটার থেকে কচুর যে কাঠ বা গোড়া বা মথা বলি আমরা, সেটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কচুর লতি এগুলা। বিশেষ করে এটি বছরের সবসময় চাষ করতে পারবেন এবং এটি আপনারা বিশেষ করে ফার্স্টের দিকে দেখা আছে যে এখন হচ্ছে অক্টোবর মাস, তো অক্টোবর থেকে আপনি ডিসেম্বর পর্যন্ত যদি চাষ করেন তাহলে আপনি লতিগুলা কিন্তু রোজার আগামী মার্চে, মার্চ মাসে রোজা, তো বিশেষ করে রোজার এক মাস আগে রোজার মাস আর রোজার পরে এক মাস, এই তিনটা মাস আপনি লতির ব্যাপক দাম থাকে, সর্বোচ্চ দাম 90 থেকে 100 টাকা কেজি আপনারা পাইকারিতে বিক্রি করতে পারবেন। এবং সেই সাথে অন্য অন্য সময় আপনারা কিন্তু 60 থেকে 70 টাকা কেজি লতি বিক্রি করতে পারবেন। বিশেষ করে দিন যত যাচ্ছে মানুষের খাদ্যর চাহিদাটা কিন্তু তত গুণে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা যদি হয় কচুর লতি তাহলে তো আর কোনো কথাই নেই। বিশেষ করে শতকরা 99% মানুষ কচুর লতি কিন্তু পছন্দ করে থাকে। এটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। বিশেষ করে মানুষ কমন জিনিস দেখেন আপনারা, আলু, বেগুন, পটল, সিম, করলা, পুঁই শাক বলেন, এগুলা বিশেষ করে মানে কমন একটি সবজি, এগুলা মানে মানুষ ঘুরে ফিরে কিন্তু এই সবজিগুলাই কিন্তু খেতে হয়, কিন্তু অত্যন্ত সুস্বাদু এই যে এই লতিগুলা। আপনারা কিন্তু এক কথায় কচুর লতির সাথে অন্য সবজির মানে তুলনা করা যায় না। বিশেষ করে মানে সর্বোচ্চ দামি যেই সবজিটা আছে বর্তমানে বাংলাদেশে, তার ভিতরে একটা হচ্ছে কচুর লতি। তো দর্শক, আপনারা এটা চাষে বিশেষ করে 1 বিঘা বা 33% জমিতে 2 থেকে 3 লক্ষ টাকা আয় করতে পারবেন। প্রতি সপ্তাহে 8 থেকে 10 মণ এখান থেকে লতি উঠানো সম্ভব 1 বিঘা বা 33% জমিতে। দর্শক, আসলে এটা চাষের জন্য কিভাবে চাষ করবেন, দর্শক আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বাংলাদেশে সব জেলায়, 64 জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকে, অথবা চাইলে সরাসরি আমাদের জমিতে এসে আপনারা চারাগুলো নিয়ে যেতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো পরামর্শ দিন ভাই। চারা যদি অরিজিনাল হয় আর সঠিক পরিচর্যা সঠিক পদ্ধতিতে চাষ করা হয় তাহলে ফলন ইনশাল্লাহ হবেই এবং লাভবান ইনশাল্লাহ হবেন। তো দর্শক, এটা সকল ধরনের জমিতেই চাষ করা সম্ভব বাংলাদেশের সব জেলায়। তো ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে খুব নতুন নতুন তথ্য বলার অনেক ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।